নমস্কার বন্ধুরা হসি রান্নাঘরে আপনার সাথে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই কি করে ডিম পরোড়া তৈরি করবেন একদম নতুনভাবে আর খেতেও কিন্তু খুব টেস্ট বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে তো প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে দিচ্ছি একটা গোটা শশা কুচি একটা গোটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটা সেদ্ধ ডিম আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু অমলেট করেও ঝুড়ি ঝুড়ি করে দিতে পারেন আমি এখানে সেদ্ধ ডিম দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এখানে পুটটা তৈরি হয়ে গেছে এখন এই বাড়িটা সাইডে রেখে আর একটা বাটি নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু এই ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আজকে আমি ময়দা দিয়ে তৈরি করব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এখন ওই ময়দার মধ্যে কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম আর জলের উপরে একটা গোটা ডিম দিয়ে দিলাম এখন সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিব। আর একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না এইভাবে করে বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কোনো বেলা বেলির ঝামেলা ছাড়াই ঝটপট কিন্তু তৈরি করা যায় দেখুন আমার এখানে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এরকম ঘনত্বর হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না এদিকে আমি চুলা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন অল্প তেল দিয়ে আমি গোটা তাওয়াতে ছড়িয়ে নিলাম এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে একটা হাতার সাইজে এবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দেখুন তাওয়াতে আমি ছড়িয়ে দিলাম এখন এটাকে মাঝারি আছে দুই মিনিট মতো জাল করে নিব দেখুন উপরটা কীরকম শুকিয়ে গেছে বন্ধুরা এখন একটা খুন্তির সাহায্যে আমি উল্টে দেব অপর পিঠটা দুই মিনিট সেঁকে নেব দেখুন বন্ধুরা আমার একটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন ওই তাওয়াতেই আমি আর একটা করে দেখাচ্ছি প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে তাওয়াতে তারপরে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে একটা হাতা দিয়ে দুই মিনিট জাল করার পর দেখবেন উপরটা পুরোটা শুকনা হয়ে যাবে এরপর উল্টে অপরপিঠটা আমি ভেজে নেব তো এইভাবে করে আমি সব রুটি তৈরি করে নেব এই রুটিগুলো কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না দেখুন কতটা পাতলা আর নরম হয়েছে এখন একটা প্লেটে আমি একটা রুটি নিয়ে নিলাম আর যে পুটটা আমি তৈরি করে রেখেছি ওই পুটটা কিছুটা পরিমাণে মাঝখানে দিয়ে দিলাম আর একটা খুন্তি দিয়ে আমি এইভাবে করে চৌকু করে নিচ্ছি প্রথমে আমি সাইড দিয়ে এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি দুই পাঁচটা তারপরে বাকি দুইটা সাইডও আমি এভাবে করে ফোল্ড করে নেব দেখুন একটু চেপে চেপে দেবো যাতে করে ভাজার সময় খুলে না যায় তো আমার এখানে একটা রেডি হয়ে গেল এইভাবে করে আমি সবকটা নাস্তা তৈরি করে নেবো আমার এখানে সবগুলো পরোটা তৈরি করা হয়ে গেছে এখন চুলা অন করে তাওয়া বসিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাই আছে উল্টে পাল্টে দুই মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে করে আপনারা কিন্তু বাড়িতে ডিম পাউডার তৈরি করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় আর বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলেও কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো আমার ওখানে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবে করে আমি সব নাস্তাগুলো ভেজে নেব তো রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে